একবারে কোনো কারণে আমরা একটা বাধ্য হচ্ছি, কোনো অতি প্রাকৃত কোনো সত্তা আমাদেরকে বাধ্য করছে। ফলে উনি করলেন কি, সংশয় শুরু করলেন। একসময় উনি উপলব্ধি করলেন, ঠিক আছে, সংশয় সব কিছুই করা যাচ্ছে, কিন্তু আমি যে সংশয় করছি, এই যে সংশয় কর্তা, এতে আর সংশয় করা যায় না। কারণ স্বয়ং সংশয় কর্তার অস্তিত্ব যদি সংশয় করেন, তাহলে সংশয় তো হয় না। কর্তা না থাকলে তো সংশয় করার কাজটি আর হবে না। ফলে উনি বললেন যে যে এইভাবে মোটামুটি উনি সংশয়কর্তার একটা অস্তিত্ব উনি মানে প্রমাণ করলেন। কিন্তু এই যে সংশয়ের পদ্ধতিতে, ফলে এই পদ্ধতিতে এই যে সংশয়, এটা কিন্তু ক্রিয়েটিভ এক ধরনের স্কেপটিসিজম। এবং এই যে দার্শনিক হুসরাল, ওটা আমরা বলি ওনাকে মানে অবভাস, অবভাস বিদ্যা বলে উনি একটা ফেনোমেনোলজি বলে একটা তত্ত্ব ওনার আছে। হুসরাল এই কথা বলেছেন ডেকার্তের, যে দার্শনিকরা যখন দর্শন চর্চা করবেন, তখন ওনার মত বিশ্বাস তত্ত্বকে উনি বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখবেন, উইদিন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ওনার চিন্তামতকে উনি বন্ধনীর মধ্যে রাখবেন। বা তারপরে যখন সত্য প্রমাণিত হবে, যদি ওনারটা প্রমাণিত হয়, তাহলে উনি তখন সেটা বিশ্বাস করবেন। কিন্তু এর আগে নিজস্ব মতবাদ বিশ্বাসকে বন্ধনীভুক্ত করে একটা সাময়িক, একটা সৃজনশীল সংশয়ের মাধ্যমে উনি সত্যের চর্চা করবেন, এই একটি ব্যাপার। আর আপনার পরের প্রশ্নটিতে আসি, আসলে এই যে কথাটি হলো যে বিশ্লেষণ, সবিচার বিশ্লেষণের কথা বলছেন, তার মানে যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আসলে কোনো জিনিস কিন্তু বিশ্লেষণ করার আগে বিশ্লেষণটা বিচারমূলক হতে হবে। এখন একটা জিনিসকে আমরা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করতে পারি। ধরেন একটা উদাহরণ দিই, যদি কেউ বলে যে সকল কুমারী অবিবাহিত, সকল কুমার অবিবাহিত, আসলে কিন্তু আপনি যদি বিশ্লেষণ, ভাষা বিশ্লেষণ করেন, কুমার শব্দটি বিশ্লেষণ করলেই কিন্তু আপনি জানবেন যে সে অবিবাহিত। ফলে এখানে কিন্তু নতুন কোনো কথা নেই, এই বাক্যটি বিশ্লেষণ করা যায়। এবং বিশ্লেষণ করলে দেখা যায় যে এর যে পরে যে ইনফরমেশনটা, যে সকল কুমার অবিবাহিত, এটা বাক্যের বিশ্লেষণ থেকে আমরা জানছি, ভাষাগত বিশ্লেষণ। কিন্তু যৌক্তিক বিশ্লেষণ আছে আবার। ধরেন একটি মনে করেন যে আমরা যদি বলি যে হাতি মানে হলো গজ, হাতি অর্থ হলো গজ, গজ হলো 12 ফুট, বলে হাতি হলো 12 ফুট। কিন্তু আসলে 12 ফুটের যে গজ আর হাতির যে একটা প্রতিশব্দ গজ, কিন্তু এক কথা না। ফলে ভাষাগত যেমন আমরা গুলিয়ে ফেলতে পারি, তেমনি এখানে কিন্তু এই ভাষা বা এই যে একটা অস্পষ্ট দ্ব্যর্থক শব্দ নিয়ে একটা মিথ্যা যুক্তি দেওয়া দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারি। ফলে আমরা বিশ্লেষণ করতে পারি মোটামুটি আপাতত দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ভাষাগত বিশ্লেষণ, একটা হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস আর একটা হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস। তো দার্শনিকরা যেটি করেন সেটি হলো, যখনই কোনো মত, তত্ত্ব বা আদর্শকে ওনারা পর্যালোচনা করেন বা চর্চা করেন, তখন নানাভাবে এটি বিশ্লেষণ করেন, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, যৌক্তিক বিশ্লেষণ, এবং এটা নানান মনস্তাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, নৃতাত্ত্বিক কোনো বৈশিষ্ট্য বা বাস্তবতা বা প্রেক্ষাপট জড়িত আছে কিনা ওগুলো বিশ্লেষণ করেন। যেমন একটা উদাহরণ দিয়ে মনে করেন যে একটি তত্ত্বকে যখন একজন দার্শনিক বিবেচনা করেন, তখন ওই তত্ত্বের পক্ষে কী যুক্তি, বিপক্ষে কী যুক্তি সেটি বিবেচনা করেন এবং ওইটি বিশ্লেষণ করেন। করার পরে উনি একটি মত দিলেন, তখন ওই মতের বিরুদ্ধে আবার অন্যরা কী মত দিচ্ছে, কোনো অবজেকশন আছে কি না, সেই অবজেকশনকে উনি আবার জবাব দেন। যদি ভালো কিছু থাকে সেটা অ্যাকসেপ্ট করেন, খারাপ কিছু হলে, অর্থাৎ যদি যদি যুক্তিসঙ্গত না হয় উনি বর্জন করেন, তারপর নিজের মত উপস্থাপন করেন। ফলে পদ্ধতিটা কিন্তু যুক্তি। ফলে এখানে যে বিশ্লেষণটা সেটি খুব বিচারমূলক, এবং এটা নিজের বিচারটাকে বা মতকে চাপিয়ে দেওয়া হয় না, অন্য ওই মতের বিরুদ্ধে কী বলছে সেটি বিবেচনা করা হচ্ছে, আমার মত দেওয়ার সময় কোনো অভিযোগ আছে কিনা সেটি পর্যালোচনা করা হচ্ছে। ফলে এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি সবিচার বিশ্লেষণ। এবং আরও এখানে দুটি বিষয় আছে, সেটি হলো যে আপনি যখন কোনো কিছু বিচার করবেন, বিশ্লেষণ করবেন, প্রথম আপনার ইন্দ্রিয় অভিজ্ঞতা আছে, আপনার পঞ্চ ইন্দ্রিয় আছে, আপনার মন, মনের একটা ইন্দ্রিয় কথা অনেকে বলে যে অন্তরিন্দ্রিয়, সেটি দিয়ে আপনি বিচার বিবেচনা করবেন। তাহলে প্রথমে গেলো যে আপনার পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার করলেন, প্লাস যখন সবিচার বিচার বিশ্লেষণ আপনি করবেন, যুক্তিবিদ্যার তত্ত্ব আছে, নীতি বিধিবিধান আছে, ফলে যে বিষয়টি বিচার করছেন সেটা যুক্তিবিদ্যার যেসব বিধিবিধান বিভিন্ন যুক্তিবিদ প্রণয়ন করেছেন, অর্থাৎ সঠিক চিন্তা কীভাবে করতে হবে এবং এবং ভুল চিন্তা থেকে বাঁচার পদ্ধতিটা কী, বিভিন্ন লজিক্যাল ফ্যালাসিস অর্থাৎ ভুল যুক্তি থেকে, যৌক্তিক অনুপত্তি থেকে কীভাবে রক্ষা করে সঠিকভাবে যুক্তি চিন্তা করা যায়, তার জন্য আপনি যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ করবেন, এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হয় সবিচার বিশ্লেষণ। এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে সবিচার বিচার বা পরীক্ষা বা পরীক্ষণের একটি প্রচেষ্টা। স্যার, এখানে আপনি এর আগেরটাতেই ইন্দ্রিয় অভিজ্ঞতার কথা বললেন, তা আমি আবার এই বিষয়টি যে ইন্দ্রিয় অভিজ্ঞতার ব্যবহার একটু বিস্তারিতভাবেই জানতে চাচ্ছি। যে সেটা হলো যে আসলে যখন মনে করেন যে আপনি, আমরা যে বলি ওই যে একটু আগে উদাহরণ দিলাম যে জ্ঞানের উৎপত্তি, হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ,
জ্ঞানের আসলে উৎপত্তি উৎসটা কি। তো এখন কেউ কেউ বলেন যে রিজন, মানে মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষের মধ্যে যে বুদ্ধিমত্তাটা আছে এই বুদ্ধি দিয়েই সে জ্ঞানটি পায়। আবার অনেক সময় অনেকে বলছে না এক্সপিরিয়েন্স, বাস্তবতা থেকে আমি জ্ঞানটি পাই, আমি বাস্তবতা থেকে অর্থাৎ আমার যে অভিজ্ঞতা হয় কাজকর্ম করতে গিয়ে এই প্রাত্যহিক জীবনের মধ্যে দিয়ে আমি এটি পাই। আবার অনেকে আছে যে যেমন মনে করেন যে অনেকে বলে যারা যেমন ইমাম গাজ্জালির কথা বললাম বা যারা আপনার একটু ধর্মভাবাপন্ন যেসব দার্শনিক বা এর বাইরেও থাকতে পারে, তারা অনেকে বলে যে সজ্ঞা ইনটিউশনের মধ্যে জ্ঞান আসে। তো যেটি হলো যে প্রথমত এক্ষেত্রে কীভাবে আমরা করতে পারি, ঠিক আছে আপনি নিজে চেষ্টা করে দেখেন না, আপনি যে জ্ঞানটি পালেন সে জ্ঞানটি কি আপনার প্রাত্যহিক জীবন থেকে আসলো নাকি আপনার বুদ্ধি থেকে আসলো। আপনি কি কখনো যখন যদি এরকম অন্তর্দৃষ্টি নিয়ে নিজের মধ্য দিয়ে একটা ইনটিউশনের মাধ্যমে আপনি কি কোনো জ্ঞান জীবনে পেয়েছেন? বা আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আপনি আসলে এরকম ধ্যানস্থ হয়ে নিজের অন্তর্জগতের দিকে তাকিয়ে অর্থাৎ সেলফ রিফ্লেকশনের মাধ্যমে আপনি কোনো সেলফ ডিসকভারি করতে পারেন কি না, সেলফ অ্যাসেসমেন্ট হয় কি না, কোনো নলেজ আসে কি না। ফলে এই যে প্রক্রিয়াটা নিজেকে দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের ইন্দ্রিয়কে ব্যবহার করে ব্যাপারটা মানে বিচার করা, বিশ্লেষণ করা, সত্য অনুসন্ধান করার চেষ্টা, এটিকেই বলা হচ্ছে যে ইন্দ্রিয় অভিজ্ঞতার ব্যবহার। স্যার আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যুক্তি চিন্তন ও যুক্তিবিদ্যার ব্যবহার, এ প্রসঙ্গটা একটু বুঝে বলুন। আসলে যেটা হচ্ছে যুক্তি চিন্তন হলো যে ওই যুক্তিবিদ্যার নিয়ম মেনে যে চিন্তাটা করা হয় সেটিকে আমরা বলি যুক্তি চিন্তন। যুক্তিবিদ্যা একটা জ্ঞান শাখা আর যুক্তিবিদ্যার চিন্তাটি হলো যুক্তি চিন্তন। যেমন মনে করেন আমি অনেক চিন্তা করতে পারি, যেমন যদি কেউ যদি বলে যে এরকম একটা কথাই বলি, যেমন মনে করেন যে আমি বললাম যে আকাশে হেলান দিয়ে, যে নজরুল ইসলামের একটি গান আছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় চিতাবাঘ মিতা আমার, আরও অনেক কিছুই আছে। তো আসলে কি আকাশে হেলান দিয়ে পাহাড় কখনো ঘুমায়? এখানে একটা এই যে কথাগুলো এটার মধ্যে আবেগ আছে, একটা আবেগ দৃষ্টিভঙ্গি, জি জি একটা ইমোটিভ মিনিং আছে। বাট ফিলোসফির ক্ষেত্রে যখন কোনো স্টেটমেন্ট বা কোনো কথা বলা হয় সেটি লজিক্যাল হতে হবে, সেটি মানে রিয়েলিস্টিক হতে হবে, ফলে সেখানে যুক্তিটি বন্ধন থাকবে। ফলে যুক্তি চিন্তনটা এমন একটা চিন্তন যে চিন্তনটা বাস্তবধর্মী, বস্তুনিষ্ঠ এবং যেখানে একটি শৃঙ্খলা আছে, একটি নির্দিষ্ট কেন এই চিন্তাটি আমি করলাম তার একটা বেসিস থাকতে হবে, ফাউন্ডেশন থাকবে, এটি হলো যুক্তি চিন্তন খুব সংক্ষেপ। মানে দর্শনটি কোনো আবেগতাড়িত বিষয় না? জি জি, দর্শনের মধ্যে কোনো আবেগতাড়িত বিষয় নাই। এবং দর্শনে যেটি বলা হয় যে দর্শনী, এই জন্যই আমরা যেটা বলছি যে দার্শনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য হলো অন্যতম নির্মোহ দৃষ্টিভঙ্গি, নিরাবেগ দৃষ্টিভঙ্গি, কোনো রকম আপ্তবাক্য, ধর্মীয় প্রাধিকার বা কোনো সামাজিক যে মত বা প্রত্যয়ের প্রভাব না। দার্শনিক দৃষ্টিভঙ্গি যেটি আমরা টোটাল মোটামুটি বলতে পারি সেটি হলো মুক্ত মন মানসিকতার সাথে এবং সামগ্রিকভাবে সকল মত পথকে বিবেচনায় নিয়ে এসে যুক্তি বিচারের মাধ্যমে সত্যে উপনীত হওয়ার প্রচেষ্টা, এটি হলো দর্শন। স্যার আপনি এতক্ষণ দার্শনিক দৃষ্টিভঙ্গির বিকাশ নিয়ে আলোচনা করলেন, তারপরও স্যার আমি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্পূর্ণ বিষয়টি সংক্ষেপে একবার ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে তাহলে আমরা যে পুরো আলোচনাটা আমরা করলাম এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটি হলো যে সত্যিকার দার্শনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য হলো প্রথমত যে মুক্ত মন মানসিকতা, আপনাকে স্বাধীনভাবে মুক্তভাবে জ্ঞান চর্চা করতে হবে এবং আপনি কোনো জিনিসই মেনে নিতে পারবেন না নির্বিচারে, যা কিছু করবেন নিরাবেগভাবে যুক্তি বিচারের মাধ্যমে, চট করে সহসা এককেন্দ্রিকভাবে একদেশদর্শীভাবে কোনো কিছুকে গ্রহণও যেমন করা যাবে না, বর্জনও করা যাবে না। সর্বশেষে যেটি হলো যে যা কিছু আপনি গবেষণা করবেন বর্জন করবেন ওই যে সবিচারভাবে অর্থাৎ বিচার বিশ্লেষণমূলকভাবে মেথোডিক্যাল ওয়েতে এবং ক্রিটিক্যাল যে অ্যাপ্রোচ থাকবে আপনার, আপনি এটা যুক্তিবিদ্যার যে বিধিবিধান আলোকে বিচার করবেন, এটি নানানভাবে বিশ্লেষণ করবেন, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ হোক যৌক্তিক বিশ্লেষণ হোক করে পুরো বিষয়টির মানে অন্তরে যেমন আপনি ঢুকবেন তেমনি এটির থেকে আসলে সত্যকার বিষয়টি কী এবং এর স্বরূপ কী এটি আপনি অনুধাবন করবেন, এটিই হলো মানে দার্শনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। ধন্যবাদ স্যার। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই চমৎকার আলোচনা থেকে আমরা জানলাম দর্শন শুধু পড়া বা শেখার বিষয় নয়, বাস্তব জীবনে এর শিক্ষা ও কৌশল প্রয়োগ বা অনুশীলন করাই গুরুত্বপূর্ণ। আগামী অনুষ্ঠানে আপনাদের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ পাঠ তুলে ধরব, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।